পুনরায় স্পোর্টসের উদ্যোগ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের। করোনা পরিস্থিতিতে বিগত তিনটি শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির স্পোর্টস বন্ধ ছিল। এই বছর নতুন শিক্ষাবর্ষে পুনরায় স্পোর্টস করার উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে। আমাদের প্রাইমারি যে স্পোর্টস, স্পোর্টসের একটা গতকাল নোটিফিকেশন হয়েছে পর্ষদ এবং 18-19-20 রাজ্য স্পোর্টস অফিস, তো সেই অনুযায়ী একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং পর্ষদ থেকে এবার প্রত্যেকটা জেলাতে একজন করে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং একজন বা দুজন করে মেম্বার করেছে। জেলার স্পোর্টস সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্ষদের পক্ষ থেকে এবার প্রত্যেক জেলায় প্রাথমিক শিক্ষকদের মধ্যে থেকে কোঅর্ডিনেটর ও মেম্বার নিয়োগ করা হয়েছে। জলপাইগুড়ি জেলার নবনিযুক্ত কোঅর্ডিনেটর তথা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ির জেলা সভাপতি স্বপন বসাক একটি প্রতিনিধি দল নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের সাথে দেখা করেন স্পোর্টস সংক্রান্ত প্রাথমিক কিছু আলাপ আলোচনার জন্য। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ।